স্কলারশিপ নিয়ে বিদেশে পড়তে যাওয়ার কথা বললেই ভালো সিজিপিএ এবং কো কারিকুলার অ্যাক্টিভিটিজের কথা বারবার আসে। কিন্তু এগুলোর বাইরেও আরও অনেক বিষয়ে বেশ আগে থেকেই প্রস্তুতি নিতে হয়। কিভাবে একটু একটু করে সেগুলোর প্রস্তুতি নেবেন তার 9টি পরামর্শ দেওয়া হবে পাণ্ডুলিপির এই পর্বে। আলোচনা শুরুর আগে অনুরোধ থাকবে, আমাদের ভিডিওটি দেখার পরে আপনার কাছে যদি তথ্যবহুল মনে হয় তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমেরিকা, ইউরোপ ও অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করার ধরন একটু আলাদা আলাদা, তাই আগে থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় সম্পর্কে গুগল করে জেনে নিন। আবেদনের ডেডলাইন, প্রয়োজনীয় কাগজপত্র, খরচ এবং কোন সেশনে ভর্তি হতে চান সে বিষয়ে বিস্তারিত খোঁজ নিন। শিক্ষা বোর্ড বা কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল নম্বরপত্র ও সার্টিফিকেট সংগ্রহ করে রাখুন। মাস্টার্সে আবেদনের জন্য অনার্সের নম্বরপত্র ও সার্টিফিকেট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে সংগ্রহ করতে হবে। এছাড়া ভলেন্টারি কাজের অভিজ্ঞতা ও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সার্টিফিকেটগুলো সংগ্রহ করে রাখতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদনের সময় অনেক ক্ষেত্রে পাসপোর্ট নম্বর প্রয়োজন হয়। এছাড়াও স্যাট, জিআরই, জিম্যাট, আইএলটিএস, টোফেল পরীক্ষা দিতে পাসপোর্ট কাজে লাগে। পাসপোর্ট না থাকলে কিংবা মেয়াদ 6 মাসের কম থাকলে নতুন করে বানাতে হবে। পাসপোর্টে নামের বানান যেন সার্টিফিকেটের সাথে মিল থাকে সেটা খেয়াল রাখতে হবে। স্কলারশিপে স্যাট, জিআরই বা জিম্যাট স্কোরকে বেশ গুরুত্ব দেওয়া হয়। এছাড়া ল্যাঙ্গুয়েজ স্কেলের জন্য আইএলটিএস ও টোফেল স্কোরের গুরুত্ব অনেক। এই পরীক্ষাগুলোতে যথেষ্ট সময় ও পরিশ্রম দিয়ে যত বেশি সম্ভব স্কোর তুলতে হবে। শিক্ষক কিংবা একাডেমিক ক্ষেত্রে খুব পরিচিত ব্যক্তির কাছ থেকে লেটার অফ রেকমেন্ডেশন সংগ্রহ করতে হবে। এটা সাধারণত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন রকম হয়, যার জন্য নির্দিষ্ট ফর্ম তাদের ওয়েবসাইটে পাওয়া যায়। যে বিষয়ে আবেদন করবেন তাতে কেন আপনার আগ্রহ, আপনার সম্ভাব্য গবেষণার বিষয় কী ও কীভাবে গবেষণা করতে চান, এসব নিয়ে স্টেটমেন্ট অব পারপাস এবং লেটার অব ইন্টারেস্ট লিখতে হয়। এই দুটি পত্র লেখার সময় শতভাগ নিজের মতো লিখতে হবে। যতগুলো বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন তার প্রতিটি ক্ষেত্রে এগুলো আলাদা আলাদা তৈরি করতে হবে। আবেদনের সঙ্গে মূল সার্টিফিকেটের সত্যায়িত কপি জমা দিতে হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিংবা নোটারি পাবলিকের মাধ্যমে সার্টিফিকেট সত্যায়িত করতে হবে। সত্যায়ন ভুয়া হলে ভর্তি প্রক্রিয়া যে কোনো সময় আটকে যেতে পারে। বিভিন্ন দেশে পড়ার জন্য বাংলাদেশে অবস্থিত সেসব দেশের দূতাবাস থেকে তথ্য পাওয়ার সুযোগ আছে। সেসব দেশের দূতাবাসে সরাসরি গিয়ে বা তাদের ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে হবে। বিদেশে পড়তে যাওয়ার ক্ষেত্রে নেটওয়ার্কিং বেশ জরুরি। যে বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে চান সেই বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন সহ ফেসবুকে বিভিন্ন গ্রুপ থেকে তথ্য সহযোগিতা নিতে পারেন। বাংলাদেশ থেকে কুরিয়ারে বিভিন্ন দেশে আবেদনপত্র পাঠাতে অনেক সময় লাগে, এক্ষেত্রে হাতে সময় নিয়ে কুরিয়ার করতে হবে। জমা দেওয়ার তারিখের পরে আবেদনপত্র পৌঁছালে বেশিরভাগ ক্ষেত্রে তা গ্রহণ করা হয় না। আমরা স্কলারশিপ নিয়ে বিদেশের উচ্চ র্যাঙ্কিংধারী বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলেও দেশের বিশ্ববিদ্যালয়গুলো কোনো র্যাঙ্কিংয়ে স্থান পায় না বললেই চলে। ঠিক কী কারণে তাদের এই দুর্দশা তা জানতে আমাদের এই ভিডিওটি দেখুন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।